করব সেটাও ভাবছি, হয়তো করব না, কিন্তু দেখো ওকে কেমন লাগছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো পাঞ্চালি তানিয়া ব্লগ চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম। তো নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও। এখানে একজন এসেছেন, তাকে একটু ফার্স্টটাকে দেখাই, বাকি কথা তারপর হবে। এখন আমাদের এখানে জল্পনা কল্পনা হচ্ছে কি মাছ খাওয়াবে। এক মিনিট এক মিনিট, আমি সবার মন্তব্য নেব। কি মাছ নিয়ে আসা হয়েছে শুনি? আজকে মোটা মোটা গলদা চিংড়ি খাবো। আর কি মাছ নিয়ে আসা হয়েছে? ভেসা আমার জন্য চিংড়ি আনতে হবে। কেউ কিন্তু আমার চিংড়িতে কুনজর দেবে না। হ্যাঁ, আর কালকে সবাইকে বলেছিলাম যে আমি ওই সকালবেলা যাব, আমি আর আজকে যেতেই পারিনি। কালকে আমি লাইভে বলছিলাম যে কি যাব হচ্ছে কিছু খাওয়ার দাওয়ার কিনতে টিফিনের জন্য, তারপর এবার রান্নার দিকে যাওয়া হবে। তো চলো দেখতে থাকো। এই তো কিনে নিয়ে চলে এসেছি ব্রেড, এখানে কলা, এখানে হচ্ছে ডিম, এটাই খাওয়া সকালে। তো এটা খেয়ে নিয়ে তারপরে একটু লাগেজ ট্যাগেজ প্যাক করব, কারণ আজকেই তো রাতে ট্রেন। তো চটপট করে আগে লাগেজগুলো প্যাক করে নেবো। এই যে ঘরের কি অবস্থা দেখো তোমরা, সব ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তো এবার টুকটুক করে সব ভাজ করব, করে একবারে প্যাক করে নেব, কারণ তারপর রান্না বাড়ির দিকে যাওয়া আছে, তারপরে আবার একটু সমুদ্রের দিকে যাব, আজকে একটু ঘুরে আসবো, আজকেই তো লাস্ট। তো এর জন্য তো চটপট চল আগে সব কিছু গোছগাছ করে নিই, তারপর রান্নাঘরের দিকে যাব, তোমাদের দেখাবো যে আজকে কী কী মাছ হলো, মানে কী কী আনা হয়েছে বা নিয়ে এসছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো চটপট আগে এগুলো গোছগাছটা সেরেই নিই। এই দেখো একবারে রান্নাঘরে চলে এসেছি। এই দেখো ফ্যাসা মাছ, এটা সমুদ্রেই পাওয়া যায়। তো ফ্যাসা মাছটা দেখো তোমাদের সামনে থেকে একটু দেখাই, ওর মধ্যে আবার একটা দেখো পমফ্লেট দেখতে পাওয়া যাচ্ছে। তো চলো, বেশি ব্লগটা যাতে বড় না হয় তার জন্য সব মাছ একটা একটা করে না দেখি একবারে রান্না করা অবস্থায় দেখাচ্ছি। এটা ভেটকি, এখানে হচ্ছে চিংড়ি আছে, আর এই তো ফ্যাসা মাছ ভাজা হবে, আর একটা কী জানি হচ্ছে দেখছি, দাঁড়াও এটা কি, ও এটা আবার চাটনি। তো আর একটা চাটনি হচ্ছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা যাব সমুদ্রের দিকে। আজকে কেউ যাচ্ছে না, আজকে শুধুমাত্র আমরাই যাচ্ছি এই তিনজন। কারণ হচ্ছে আজকে আমাদের তো বাড়ি ফেরার পালা, তাই সবাই রেস্ট করছে, কেউ আজকে স্নান করতে যাবে না। আমি আর রিমলি তো ঘুরতেই যাচ্ছি, রাজ শুধু একা স্নান করবে। তো রাজ স্নান করবে আর আমরা ওর স্নান এনজয় করবো। চলো আমি এখন যাচ্ছি। ভীষণ হাওয়া হচ্ছে, ওয়েদারটা খারাপ, সম্ভবত বৃষ্টি বৃষ্টি হতে পারে এরকম মনে হচ্ছে। বল, মনে হচ্ছে রিমলি? আকাশটা দেখো কি অবস্থা, দেখে মনে হচ্ছে কিন্তু এখনই বৃষ্টি হবে। তো জানি না বৃষ্টি হবে কি না দেখা যাক, কিন্তু আকাশটা দেখো ভীষণ ভীষণ মেঘলা, কিন্তু ভালোও লাগছে, ওয়েদারটা খুব একটা রোদ নেই। রাজের শুধু ছানা পড়া প্রিয়। এই কদিনের মধ্যে আজকে যেন ভিড়টা বেশি লাগছে, কি একাদশী নাকি আছে তার জন্য সব স্নান করতে এসেছে। এই জাস্ট চেয়ারে বসলাম, তো ম্যাগি অর্ডার করেছি, ম্যাগি খাবো, আমার খুব ভালো লাগে এখানে ম্যাগি। চলো ম্যাগির দোকানটা তোমাদের একটু দেখাই।
ওই দেখো ওটা ম্যাগির দোকান, এখানে ম্যাগি বিক্রি হয়, মানে রান্না করে এই যে সেই ভাই ম্যাগি নিয়ে চলে এসেছে। তো আমি সমুদ্রে এলে এরকম সময় আমি ম্যাগিটা খাই ওদের দোকানের, খুব ভালো বানায়, ক্যাপসিকাম গাজর টমেটো টমেটো পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে করে, ডিমও দেয়। এই দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আবার ডিমের পোচ খেতে চলে এসেছি। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওখানে যে চেয়ারটাতে আর বসে থাকার মতো উপায় নেই, সবাই আস্তে আস্তে যে যার মতো মানে কোনো ছাতা টাতা দেখে দাঁড়িয়ে পড়ছে। আবার বৃষ্টিটা একটু কমলো, ভাবলাম স্নান করবো না, জোর করে রাত ফেলে দিল, দিয়ে দুজনকে দেখো নাকি একদম ভিজিয়ে দিল পুরো। এইবার ভিজেই গেলাম, কি করবো আর, আজকে দেখাচ্ছি কি করে বসে আছে ও, ও আমাদের ভিজিয়ে দিয়ে নিজে গিয়ে দোকানে বসে আছে। দেখো একবার, ওই দেখো কেমন করে আরামে বসে আছে ও। এই ভিডিওগুলো কিন্তু আমি পোস্ট করবো, সেটাও ভাবছি, হয়তো করবো না, কিন্তু দেখো ওকে কেমন লাগছে। আমি এটা পোস্ট করবো যতই না বলুক। স্নান টান করে ঘরে এলাম, চুনটুন পুরো দলা কোটে রেখেছি, এখন খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর। এবার সবার খাওয়া হয়ে গেছে, আমি রাজা ডিমডি যেহেতু শেষে এলাম তার জন্য আমাদেরই হয়নি, ডিমডির এখনও স্নান হয়নি, রাজারও হয়নি, আমার হয়ে গেছে, তো চটপট করে এখন খেয়ে নেব। আমরা যেহেতু অনেকটা লেটে এলাম তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমরা তিনজনই বাকি আছি, তাই চটপট তিনজনকে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ঘুমোবো। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, বিকেল বিকেলেই বেরোলাম, কারণ হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রিলেটিভ সবার জন্য কিছু না কিছু টুকটাক তো নিয়ে যেতেই হবে। তো এবার যেহেতু আজকে ট্রেন আছে 10টায়, তো এখনও হাতে অনেকটা সময় আছে, তাই চুড়ি মালা কানের বা ব্যাগ যার যেটা ভালো লাগবে সবার জন্য নিয়ে যাব। অনেক কিছু নিয়েছি, এখানে সব ডিপ আছে, এই ব্যাগটার ভেতরে এই সব জিনিসপত্র রাখা আছে, এখানে আছে আরও অনেক কিছু আছে, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। রুমে এলাম, সব মোটামুটি তো গুছিয়ে রেখে গেছি, তাও তাড়া দিচ্ছে সবাই, এখনো জলও খায়নি, জল টল খেয়ে একবার চেক করে নেবো সব নিয়েছে কিনা। মার সব নেওয়া গেছে, মা সব নেওয়া গেছে, তো সবারই মোটামুটি হয়ে গেছে, গেলে আমারই হয়নি, চটপট সব রেডি করে বেরোতে হবে। সব ফাইনালি কমপ্লিট কোচগাছ, এখন আমরা বেরোবো, ওই দিকে রান্নার গ্যাস ফ্যাস সব কিছু বিল মেটানো কমপ্লিট, হোটেলেরও বিল কমপ্লিট। অলরেডি ট্রেনে উঠেও পড়েছি, আর সকালবেলা এই এখন জাস্ট হাওড়াতে নেমে গেলাম। জাস্ট রুমে ঢুকলাম, মানে বাড়িতে ঢুকলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, ভীষণ কষ্ট হচ্ছে, মানে স্টেশনে প্রচুর ভিড় ছিল, আজকে যেহেতু রবিবার তো হাওড়াতে ভিড় হবেই, কারণ তারকেশ্বরে যাওয়ার লোকজনের প্রেশার খুব, তো প্রচুর কষ্ট হয়েছে। এবার যাই হোক, ওই স্টেশন থেকে বেরোতেই এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট করবো, আজকে সারাদিন তো ঘুমিয়ে ঘুমিয়েই কাটাবো। তো যাই হোক, এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবারও অন্য একটি ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।